সেই মৃত্যু থেকে বাঁচার কোনই রাস্তা নেই মানুষ সেই মৃত্যু থেকে বাঁচার জন্য পালাচ্ছে অথচ সেই জাহান নামের আগুন থেকে বাঁচার অনেক রাস্তা রয়েছে সেই জাহান নামের আগুন থেকে বাঁচার তেমন চেষ্টা মানুষের মধ্যে নেই বয়স কি আমার আশি হবে না সত্তরে মরব না ষাটের কোঠায় না চল্লিশে না তিরিশে না এগারো ঘন্টার বয়স আমি মারা যাব এটা আমার জানা নাই তামিরুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা কে এম শেফাতুল্লক রামাজান মাসের বিকাল বেলায় দিতে দিতে কথা বলতে বলতে ওখানেই শেষ হয়ে গিয়েছে আমরা অসংখ্য দেখেছি জায়গায় শেষ হয়ে গিয়েছে অর্থাৎ নির্ধারিত স্থান তার ওখানেই শেষ হয়েছে আমার আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম অবশ্যম্ভাবী মৃত্যুর পরে আমি জান্নাতের স্বাদ গ্রহণ করতে থাকব অথবা জাহান্নামের ছাদ আমাকে গ্রহণ করতেই হবে বাসার কোনো উপায় নেই আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আলাইকুম فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كُلُّ نَفْسٍ دَائِقَةُ الْمَوْتِ ونبلكم بالشر والخير فتنه والينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم

সম্মানিত সভাপতি মহতরম আমির জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব মঞ্চে উপবিষ্ট উপস্থিত অনামেকরম আমার সামনে সাহিত্য এবং উপবিষ্ট প্রাণপ্রিয় দিনী ভাইরা আমরা শুক্রিয়া ও পেশ করছি সেই আল্লাহ সুবাহানতালার জন্য যে আল্লাহ সুবাহনতাল এখনও পর্যন্ত আমাদের দেহের সাথে রুহের সংযোজন রেখেছেন আমরা সে আল্লাহর শুক্রিয়া আদায়ী করছিলাম হামদুল্লাহ সালাম পেশ করছি সাইদুল মুরসালিন খতুলনী ইন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর অতপর আমরা সম্মানিত ঘোষকর কাছ থেকে জানলাম আমার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় মৃত্যুকে স্মরণ নৃত্য সঙ্গী বিষয়টি খুবই জটিল এই গভীর রজনীতে বেঁচে থাকা অল্প কিছু মানুষের সামনে অধিকাংশ মৃত যারা শুয়ে আছেন ঘুমন্ত আছেন আল্লাহ রাব্বুল আলমিন যদি মেহরবানি করে দয়া করে আবার জাগ্রত করে দেন তাহলেই তারা আমাদের সাথে মিলিত হবেন না হলে এরকম অসংখ্য ঘুমন্ত ব্যক্তি যারা চিরনিদ্রায় সায়িত হয়েছে এর সংখ্যা গুণে শেষ করা যাবে না আমরা যারা এখানে এখনো জীবিত আছি আজকের এই ইজতেমার শেষ দিন শেষ রাত শেষ করে ফজর সালাত আদায় করে আমি আমার অনুভূতি ও চেতনা নিয়ে অর্থাৎ রুহের সংযোজন দেহের মধ্যে রেখে ঘরে ফিরে যাব এই গ্রানটি এক পারসেন্টও নেই কি বলেন ঠিক না বা ঠিক এক পারসেন্টও নেই আমরা সত্যি দয়াময় রবের কাছে দরখাস্ত করছি মোহতারাম আমেরে জামাতের গতকালের ঘোষিত সেই বীর জনের তালিকায় আজকে আমাদের এক প্রিয় দিনী ভাই আমাদেরই ভাই রংপুরের প্রফেসর হেলাল উদ্দিন তিনি এস্তেমাতে এসেছিলেন দেহের সাথে রুহু নিয়ে যাওয়ার সময় তার দেহটা চলে গিয়েছে তার ঘরে রুহুটা গিয়েছে সৃষ্টিকর্তার আল্লাহ কাছে যেখান থেকে এসেছিল সেখানেই আমরা জানি না আমরা কখন আল্লাহর কাছে ফিরে যাব। আমরা দয় রবের কাছে এই প্রার্থনা করছি আল্লাহ যতক্ষণ তুমি আমাদের এ দুনিয়াতে বাঁচিয়ে রেখো ততক্ষণ যেন নির্বেজাল তাওহিদের এই জান্ডাবাহী দলের সাথে কোরআন এবং সহি সন্ন্যার সাথে আমলে সালেহের সাথে আল্লাহ তুমি আমাদেরকে সচল রাখিও সকলে বেরে আল্লাহ আমেন আল্লাহ যখন আমাদের ডাক এসে যায় আমাদের এই মরণ আমাদের এই তোমার কাছে হাজিরা যেন ইমানের সাথে হয় আল্লাহ তুমি কবুল কর সকলে পরে আল্লাহ মৃত্যু মরণ এমন একটি বিষয় যার কোনো ঔষধ গোটা পৃথিবীতে আজও নাজিল হয়নি আবিষ্কৃত হয়নি কিয়ামত পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হবে না এ চ্যালেঞ্জ আল্লাহ করে দিয়েছেন যেই মৃত্যু থেকে বাঁচার কোনই রাস্তা নেই মানুষ সেই মৃত্যু থেকে বাঁচার জন্য পালাচ্ছে অথচ সেই জাহান নামের আগুন থেকে বাঁচার অনেক রাস্তা রয়েছে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার তেমন চেষ্টা মানুষের মধ্যে নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন এই মৃত্যুর বিষয়ে স্মরণ করিয়ে বলছেন সুরায় আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর স্বাদ গ্রহণের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আসা সেই রুহু আল্লাহর কাছে ফিরে যাবে সে খাবে সে চাকবে মৃত্যু মৃত্যু চাকার কারণে মাটির থেকে তৈরি দেহ মাটির থেকে খাদ্য সংগ্রহকারী দেহ মাটির থেকে ওষুধ সংগ্রহকারী দেহ মাটিতে মিশে যাবে আর আল্লাহর কাছে থেকে আসা রুহুটা আল্লাহর কাছে ফিরে যাবে ফিতনা আল্লাহ বলেন মন্দু ভালো দ্বারা আমি তোমাদের পরীক্ষা করে থাকি শুধু তাই নয় আর তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে শুধু তাই নয় আল্লাহুরাব্বুল আলমিন তার নাবির মাধ্যমে জানিয়ে দেন তিরমিজির হাদিস দুই হাজার তিনশত সাত নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন আকসেরু দিক্রাকা সাত বিনষ্টকারী বস্তুটিকে বেশি বেশি স্মরণ কর মানে মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর আল্লাহ রাবুল আলামিন আমার আপনার দেহের মধ্যে যত পার্স বা যত অংশ তৈরি করেছেন তার মধ্যে জিহবা একটি উল্লেখযোগ্য সৃষ্টি আল্লাহর যেখানে প্রায় দেড় লক্ষ বুতাম রয়েছে সুইজ রয়েছে হাজার হাজার লক্ষা খাদ্য যদি আমি আপনার এই জিহবায় দিয়ে থাকি তাহলে আলাদা আলাদা স্বাদ জিহবা বলে দিবে বলে হার আল্লাহ এই জিহবার সকল প্রকার স্বাদ বিনষ্টকারী হল এই মৃত্যু মৃত্যুকে স্মরণ আমরা কেন করব করে লাভ কি কি প্রয়োজন হাসি কান্নার এই পৃথিবী থেকে কেউ বিদায় নিতে চায় না বিদায় নিতে চায় না দেখেই তো সে রাজশাহীর হাসপাতাল থেকে ঢাকা যায় ঢাকা থেকে ভারতের চেন্নাই যায় ওখান থেকে বাসার জন্য আবার দৌড়ায় সিঙ্গাপুরে কিন্তু না সে যেখানেই যাবে সেখানেই তার মৃত্যু তাকে দৌড়বেই তাকে একদিন মোলাকাত করবেই বিদায় তাকে হতে হবেই এর কোনো সম্ভাবনা নেই বাসার প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা আমরা বিশ্বাস করি একথা ঠিক কিন্তু আমরা মানুষ ভুলে যাই আর ভুলে যাওয়ার কারণেই এই সুযোগ নিয়ে আমাদেরকে বিপথে নিয়ে যায় আর এই কারণে আমাদের দায়িত্ব হল এই নিজের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা আর আমার ভাই দিনী ভাই আমার প্রতিবেশী আমার পরিবারের সদস্য তাদেরকেও মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া এটা প্রত্যেকটা মুমিনের আবশ্যকীয় একটি দায়িত্বের মধ্যে পড়ে এই দায়িত্বটি যদি আমরা পালন করতে পারি তাহলে লাভ হবে এই দুই দিন ব্যাপী তাবলিগ ইজতেমায় বিষয় ভিত্তিক যত বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যত বিষয়ে আমল করার কথা বলা হয়েছে যত আমলকে খারাপ আমলকে বর্জন করার কথা বলা হয়েছে মানুষ যদি আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত তার অর্থ এবং সময় সহকারে বিশ্বাস করে আমি সাইফুল ইসলাম বিশ্বাস করি তাহলে ওই মানুষটির আমলে সালেহা করা বড় সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র একটি আয়াত মৃত্যুর সাথ চাকতেই হবে গ্রহণ করতেই হবে সময়টা কখন হবে সময়টা কখন হবে বয়সকে আমার আশি হবে না সত্তরে মরব না ষাটের কোঠায় না চল্লিশে না তিরিশে না এগারো ঘন্টার বয়স আমি মারা যাব এটা আমার জানা নাই যখন তখন আমার কাছে মালাকুল মত। এসে হাজিরা দিলেই আমার মৃত্যু হবে এক মিসের নাই বরে সকল আসা এই গান স্টেজের মধ্যে গাইতে গাইতে ভাকা রাজধানীর বুকে ফিরুজ শাহ মারা গিয়েছে তামিরুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা কে এম শেফাতুল্লক রামাজান মাসের বিকাল বলায় দর্শ দিতে দিতে কথা বলতে বলতে ওখানেই শেষ হয়ে গিয়েছে আমরা অসংখ্য দেখেছি জায়গায় শেষ হয়ে গিয়েছে অর্থাৎ নির্ধারিত স্থান তার ওখানেই শেষ হয়েছে আমার ভাই আজকে হেলালুদ্দিন তার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু তার বয়স যখন চার মাস অর্থাৎ একশত বিশ দিন তখন আল্লাহ রাব্বুল আলমিন পাঠাইলেন আলমে আজসাম এই দেহের জগৎ মায়ের পেটে যখন তার রুহে ফুঁকে দেওয়া হবে তার আগে চারটি জিনিস যখন তাকে লিখে দেওয়া হলো তখন প্রথমেই ছিল আজাল অর্থাৎ তার মৃত্যুর তারিখ মৃত্যুর স্থান তার জীবন কখন শেষ হবে কোথায় শেষ হবে কোন মাটিতে শেষ হবে কোথায় দাফন হবে ওই দিনই সব লিখে দেওয়া ছিল যার কারণে ওই নির্ধারিত সময় আসার পরে ফাইজা যা আজালুকন লা ইয়াস্তা আখেরুন আসা আতাউওয়ালা ইয়াস্তাকদেমন তখন আর এক সামান্য এক সেকেন্ড সামনেও যাওয়ার সুযোগ নাই পিছনেও যাওয়ার সুযোগ নাই এর নাম হল মৃত্যু এই মৃত্যুকে যদি আমরা মাউতকে যদি তার অর্থ এবং মৌতের সময় সহকারে যেই সময়টা রয়েছে আল্লাহরে এলেনে আমার আপনার জাননে এতটুকু বিশ্বাস করলে ওই মানুষটির জন্য সকল প্রকার ভালো আমল করা সহজ হবে সকল প্রকার বধ আমল করা পাপের কাজ করা কঠিন হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন তার শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লল্লাহ আলাইহি সাল্লামকে জিবলামিন পাঠিয়ে দিয়ে মৃত্যুর কথা এভাবে স্মরণ করিয়ে দিলেন ওয়া আনসাহাল ইবনে সাদেন রাদিয়াল্লাহু তাআলা আল ক্বাল ক্বালা জা জিবরিন আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাক্বালা ইয়া মুহাম্মাদ নবী বলছেন আমিন আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহ নির্দেশে এসে বলছেন হে মোহাম্মদ তোমার যত খুশি তুমি জীবন যাপন কর কিন্তু তুমি মনে রাখ যে তোমার মৃত্যু হবেই আল্লাহ নাবিকে জিবরে কথা বলছেন শুধু তাই নয় তিনি বলছেন ও যাকে খুশি তুমি বন্ধু হিসাবে গ্রহণ কর কিন্তু কুহ কিন্তু জেনে রেখুন যে আপনি তাকে সেরে যাবেন তাকে ছেড়ে যেতেই হবে বন্ধুত্ব এক সময় ছিন্ন হয়ে যাবে মৌতের কারণে ও আমল মাসে জিহ আল্লাহ নাবিকে বলা হলো জিবলামিন বলছেন নাবিগ। তুমি যত খুশি আমল করতে থাকো তবে জেনে নিও তোমার এই আমলের ফলাফল অবশ্যই পাবে তুমি যে আমলটা করবা যেভাবেই করবা তার ফলাফল তোমাকে দেওয়া হবে সুম্মা কল ইয়া মোহাম্মদ আবার জিবিল আমিন ডাক দিয়ে বলেন হে মোহাম্মদ সল্লাহ আলী হাসাল্লাম শরাফুল মিনি কিয়ামাইল মুমিনের সম্মান মুমিনের মর্যাদা হলো মুমিনের মর্যাদা হলো রাত্রি জাগরণে রাত্রি জাগরণে হলো মুমিনের মর্যাদা যখন দুনিয়ার আকাশে এসে আল্লাহ ডাকেন বলেন মাইয়া মাইয়াদি ফাস কে আমাকে ডাকছো আমি তার ডাকে সারা দিব মায়া উনি ফাগো ফাগু মায়াস মায়া সলোনি ফাউতি কি আমার কাছে চাও কার কি দরকার আমি তাকে দিব মায়া গ ফেরুনি ফাগু ফের আল্লাহ কার ক্ষমার প্রয়োজন আমি তাকে ক্ষমা করব আল্লাহ নবীকে আমিন বলেন মুমিনের মর্যাদা হলো এই রাত্রি জাগরণে আর প্রত্যেকটা মুমিনের সম্মান হলো না হওয়া মুখাপেক্ষি হবে মুমিন আল্লাহ সুভানতাল মানুষের কোন মুখাপেক্ষী মানুষ মুমিন হবে না মুমিন একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকবে ফাহুয়া আল্লাহ যে বান্দা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট বলে আলহামদুলিল্লাহ হাদিসটি এসেছে রাওয়াহুল হাকিম বি ইসনাদিন শাহিহেন এটা হাকিমের বর্ণনা সহি ইসনাদে এসেছে আল্লাহর নবীকে এভাবে আমিন স্মরণ করে দিলেন মৃত্যুর কথা শুধু তাই নয় আল্লাহ জুমারের ত্রিশ নম্বর আয়তে সরাসরি নবীকে বলছেন মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছেন ফিন হে নবী তুমি মৃত্যুবরণ করবে তারাও মৃত্যুবরণ করবে সরাসরি নবীকাল্লাহ রাবুল কোরআনে জানিয়ে দিলেন যে তোমার মৃত্যু হবে তাদেরও মৃত্যু হবে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ দুনিয়ায় থাকতে পারে নাই কিন্তু সবচেয়ে তাশ্ বিষয় হলো যে আমরা পৃথিবীর সব কিছু স্বীকার করল মৃত্যুকে শিকারের বিষয়ে এক জায়গায় আমাদের গোলমাল আছে আমার মনে হয় সেটা কি দাদা বেঁচে ছিল এক শত দশ বছর বাবা আশি বৎসর হয়েছে এখনো বেঁচে আছে। তাহলে আমি তো কেবল চল্লিশ বছর আরো অনেক দিন বাঁচব এই যে আমাদের একটা আইডিয়া ধারণা এটার সাথে আল্লাহর কোরআন সহিসুলনা মৃত্যু সম্পর্কে আল্লাহ যা বর্ণা দিয়েছেন এবং বাস্তবতা যা এর সাথে এর কোনো মিল নাই আমরা ইমাননি মৃত্যুবরণ করব কিন্তু কখন মৃত্যু হবে এই একটা বিষয় যদি আমরা সংযোগ করে এই মৃত্যুর সাথে সংযোগ করতাম একই সাথে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে তাহলে এই মানুষটার দ্বারা বড় ধরনের কোনো খারাপ কাজ কবির হওয়া খুবই অসম্ভব কঠিন হয়ে পড়বে যদিও শয়তান আস দেয় স্থায়ীভাবে তার কাছে শয়তান বিজয়ী হতে পারবে না মমিন শয়তানের উপর বিজয়ী হবে ইনশাআল্লাহ শুধুমাত্র সে যদি কোরআনের এই আয়াতটা সত্যিকারে বিশ্বাস করে মৃত্যুর স্বরূপটা আসলে কি আমাদের দেহের গোটা মানুষের দেহের সাথে রুহের যে সংযোজন এর বিচ্ছিন্ন অবস্থা হলো মৃত্যু কিন্তু আশ্চর্যের বিষয় হলো রুহু আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো মানুষ আবিষ্কার করতে পারে নাই সেই যুগে নবীর কাছে জানতে চেয়েছিল রুহুটা কি আল্লাহ রাব্বুল আলমিন তার জবাব কোরআনের সুরায়ে বানী ইসরায়েলের পঁচাশি নম্বর আয়তে সুন্দর করে দিয়েছেন ফিল আল্লাহ বলছেন তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে যে রুহুটা কি তুমি বলে দাও এটা আমার প্রতিপালক আমার রবের একটি আদেশ মাত্র রুহুটা হলো আল্লাহর একটা আদেশ মাত্র আল্লাহ বলছেন ওমা উতি কলিলা এই রুহ সম্পর্কে এ বিষয়ে তোমাদের খুব সামান্য এলেম সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে অতি সামান্য এলেম মানে এই মহাবিশ্বের যত সৃষ্টি আছে এই সৃষ্টির তুলনায় রুহু সম্পর্কে সামান্য বিদ্যা বা এলেম বা জ্ঞান মানুষকে যা দেওয়া হয়েছে এটা আসলেই সামান্য সেই জ্ঞানটা কি যে মানুষটা বেঁচে আছে। তার একটা অনুভূতি শক্তি একটা চেতনা বোধ আছে এই অনুভূতি শক্তি বা চেতনা বোধ যেটা এইটা মানুষকে দেওয়া হয়েছে আমরা বুঝতে পারি লোকটা বেঁচে আছে। তাকে ডাক দিলে শোনে তার গায়ে চিমটি কাটলে সে বুঝতে পারে ব্যথা পায় সে বেঁচে আসে এতটুকুন জ্ঞান শুধু মানুষকে দেওয়া হয়েছে কিন্তু রুহের যে আভ্যন্তরীণ যে পরিচয় সেটা হলো সে রুহুটা কেমন তার চেহারা কেমন তার ওজন কেমন সে কোথায় থাকে কিভাবে ভাস করে তাকে ধরা যায় না শোয়া যায় না দেখা যায় না আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ রুহুকে দেখতে পারে নাই ধরতে পারে নাই শুইতে পারে নাই কিয়ামত পর্যন্ত এর আবিষ্কার করতে পারবে না কারণ এটা হলো গায়েবের বিষয় এটার সমস্ত বিষয়টা আল্লাহর হাতেই কারণ গাইবের চাবিকাঠি আল্লাহর হাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইনদাহু মাফাতীহুল লা ইয়ালামুহা ইল্লা হুয়া আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার নিকটেই রয়েছে গাইবের সমস্ত চাবিকাঠি এই গাইবের চাবিকাঠি সম্পর্কে আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না আল্লাহ সুরে আনামের উনষাট নম্বর আয়তে এ স্পষ্ট করে বলে দিয়েছেন অতএব এই রুহু মানুষ গবেষণা করে কিছু পায় নাই আর ক্রিয়াবৎ পর্যন্ত পাবে না কারণ এটা হলো একমাত্র আল্লাহর হাতে যার কারণে মানুষ অনেক সময় আশ্চর্য হয়ে মৃত্যুর আগের দৃশ্যটা দেখে কিছুই করতে পারে না এই মর্ম আল্লাহর আবুল আলমিন সুরায় আল ওয়াকে থেকে সাতাশি নম্বর আয়তে চ্যালেঞ্জ করেছেন মানুষ যখন মারা যায় ওই দৃশ্যটা আল্লাহর রাবুল আলমিন মানুষের সামনে তুলে ধরেছেন ফালাউলা আল্লাহ বলছেন বেশ তোমরা যখন এতই পারো তাহলে তোমরা কেন ফিরাতে পারো না যখন তোমাদের প্রাণটা উষ্ঠাগত হয় মৃত্যুর আগে যখন মানুষটা হতবম্ব হয়ে যায় তাকিয়ে থাকে মৃত্যুর আগে যখন বোঝা যায় মানুষটা এখন মারা যাবে গড় গড়া শুরু হয়ে যাচ্ছে তো আল্লাহ বলছেন তখন তোমরা তার উষ্ঠাগত প্রাণটা ফিরাতে পারো না তোমরা এত কিছু পারো আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট বলে দিলেন তাং দরুন তখন তোমরা শুধু তাকিয়ে থাকো তাকিয়ে দেখো অবাক পলকে তোমরা চোখ দিয়ে তাকিয়ে থাকো যে লোকটা মারা যাচ্ছে আর কিচ্ছু করার নেই ও না বাই হে মিনকিল্লা আল্লাহ বলছেন তোমরা মনে করছো কাছে আসো না তোমরা যেখানে আসো ওই মৃত্যু যে ব্যক্তির হচ্ছে ওর কাছে তোমার চাইতে আমরাই তার নিকটবর্তী আমি আল্লাহ তার কাছে আসি কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না ফালাউলা আল্লাহ বলে বান্দারে মৃত্যুর এই অবস্থা যদি তুমি স্বীকার না করো তোমার কাছে ভালো না লাগে তুমি যদি এটাকে মেনে নাও তার যে তাহলে এই আত্মাটা ফিরিয়ে নাও পারলে যে মৃত্যু হয়ে যাচ্ছে মালা মৌত তা আত্মা নিয়ে চলে যাচ্ছে তুমি আত্মাটাকে ফিরিয়ে আনো ওই মুর্দা লাশের মধ্যে আত্মাটাকে আবার ফিরিয়ে দাও তাহলেই বুঝবো যে না তোমরা কিছু পারছ তার মানে হলো এটা মানুষের কোনো হাতে নেই কিচ্ছু করার নেই আর মনে রাখতে হবে আল্লাহ ও তার রাসুলের আনুগত্যের মধ্যেই আমাদের চির কল্যাণ নিহিত রয়েছে আর আল্লাহ ও তার আলো তার রাসুলের আনুগত্যের বাইরে যদি আমরা অবাধ্য হই তাহলে এর মধ্যে স্থায়ী অকল্যাণ রয়েছে এর জন্যে আল্লাহ রাসুল বলেছেন কুল্লু উম্মাতি নাল জান্না আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা যে অস্বীকার করে ক্বালু আমাইয়া বায়া রাসূলুল্লাহ সাহাবাজ ম্যায় জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল কে অস্বীকার করে ক্বাল মান আতু আনি দাখালান জান্নাহ আল্লাহ রাসুল বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করবে ওয়ামানা আসানি ফাকাদ আবা আর যে কিনা অবাধ্য হল সে আসলে আমাকে অস্বীকার করল। সে জান্নাতে যাইতে চাই না যে আমার অবাধ্য হলো আমার আনুগত্য করল না হাদিসটি বোখারিতে এসেছে বোখারি হাদিস নাম্বার সাত হাজার দুইশত আশি এবার আসুন আল্লাহ রাব্বুল আলমিন যে মৃত্যু সম্পর্কে আমাদের স্মরণ করার কথা বললেন এটা আমরা কেন স্মরণ করবো এটা স্মরণ করার গুরুত্ব অনেক বেশি এই কারণে যে আমি আগেও বললাম যে কোনো মানুষ যদি সত্যিকারে মৃত্যুর কথা স্মরণ করে যে কোনো সময়ে তার মৃত্যু হতে পারে তাহলে একটু আগে আমরা যে সুদ ঘুষের কথা শুনলাম সুদের টাকায় সে টাকা বাড়াতে চাচ্ছে ঘুষ দিয়ে সে টাকা বাড়াতে চাচ্ছে তাহলে ওই লোকের মধ্যে ওই লোক থাকবে না যে এখনই যদি আমার মৃত্যু হয়ে যায় আমার এই সুদের টাকা ঘুষের টাকার পাহাড় এগুলো কে দেখাশোনা করবে কি লাভ হবে আমার কি লাভ হবে এগুলো দিয়ে আসলে এই মৃত্যুকে আমরা সময়ের সাথে স্বীকার করি না আর এর জন্য অন্যতম একজন আমরা দেখি এই অপকর্মের এই ধ্বংসের যে নায়ক মিনাল জিন্দাতে নাস মানুষ এবং শয়তান দুই প্রকার মানুষ শয়তান জিন শয়তান, এই দুই শয়তান যারা আমাদেরকে এই রাস্তা থেকে সেরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দেয় তাদের বিষয়ে একটি আমাদের সচেতন থাকা দরকার বোখারে হাদিস আল্লাহ রাসুল বলছেন যে ইন্নাশাই তানা ইয়াজরিমিনাল ইনসানে এই শয়তান মানুষের শিরা রক্তের মতো চলাচল করে কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হল সুরানের নিরানব্বই নম্বর আল্লাহ রাবুল আলমিন আবার স্পষ্ট করে প্রমাণ করে দিয়েছেন শয়তানের পাওয়ার আর মুমিনের পাওয়ার সমান নয় অবশ্যই এই শয়তানের পাওয়ারের উপরে মুমিন গালিব হবে বিজয়ী হবে সকল বলি আলহামদুলিল্লাহ দলিল ফরাই লাইসলা হু শুন্ত আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয়ই এই শয়তানের কোনো প্রভাব কোনো বার্তা পরীক্ষাবে না কাদের উপরে আল্লাদিনা আমানু ওয়া আলা রব বিভীম এ যারা কিনা বিশ্বাস স্থাপন করবে যারা মুমিন আর ওই মুমিন অবস্থায় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে শুধুমাত্র দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে বিশ্বাসী হওয়ার পরে ভরসা করবে আল্লাহর উপরে এবং তার সদ্যগোষ্ঠীর কোনো প্রভাব ওই মুমিনের প্রতি খাটবে না বন্ধুরা আমার মানুষের জীবনের যে সফরসূচি এটা আমাদের জানা দরকার কোথায় ছিলাম কোথায় আসব মানুষ মূলত ছয়টা জগৎ ভ্রমণ করে প্রথমে আল্লাহ রাব্বুল আলমিন একই সময়ে একই সাথে বাবা আদমের পিঠের মধ্যে আল্লাহ তার হাতটা টাচ করে হাতরা দিয়ে যখন গোটা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সকল আত্মা রাব্বুল আলমিন একই সাথে তৈরি করে নিলেন বলুন সোহার আল্লাহ এরপর রাব্বুল আলমিন যেই খাসার মধ্যে বন্দি করলেন তার নাম হল আলমে আরোহ রুহের জগৎ আত্মার জগৎ সেখান থেকে নির্ধারিত সময়ে এই দুনিয়ার নাটকের মঞ্চে আমরা কে কখন আসব কেউ বাবা হব কেউ মা হব কেউ রিক্সা চালক কেউ পাইলট কেউ প্রিন্সিপাল কেউ ছাত্র কেউ জুতা সিলাই করবে কেউ জুতা বানাবে কেউ জুতা রঙ করবে কেউ বিল্ডিং দিবে কেউ বিল্ডিংয়ে থাকবে যার যেখানে অভিনয় করা দরকার যার যেখানে থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে কেমন পর্যন্ত একই দিনে তৈরি করতে সেই আরমে আরোহা আরো হাতে রুহগুলো দুইটি মেশিনের মাধ্যমে দুইটি যন্ত্রের মাধ্যমে আল্লাহর সৃষ্টি নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রীর মাধ্যমে নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে পাঠাবেন সেখানে একটা নির্ধারিত সময় আমরা অবস্থান করি নয় মাস দশ দিন বা কিছু কম বেশি সেখানে এটা হলো আলমে আজসাম বা দেহজগৎ মায়ের পেট এখানে চার মাস দশ দিন যাওয়ার পরে আল্লাহরাবুল আলমিন দিয়ে রুহু যখন পাঠিয়ে দেন চারটি জিনিস লিখে দেন এক নম্বর হলো আজাল তার মৃত্যুর নির্ধারিত তারিখ কতদিন দুনিয়ায় বাজবে দুই নম্বর আমাল তার আমলটা কেমন হবে সে নেকামল করবে না বদমল করবে গোটা জীবনে তার আমলের ছকটা আল্লাহ রাব্বুল আলমিন সেখানে লিপিবদ্ধ করেন এরপর আল্লাহ রাব্বুল আলমিন তার রেজেক যেই রেজেক অর্জনের জন্য মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে হালাল হারাম বাছাই করার তার সময় নাই অথচ কেবক পর্যন্ত নয় তার মৃত্যু পর্যন্ত সে যা খাবে কতটুকু অর্জন করবে সেই রেজাক রাব্বুল আলমিন সেখানে লিপিবদ্ধ করে দিলেন সর্বশেষে তার ঠিকানা জান্নাত কি জাহান্নাম সে কি সৌভাগ্যশালী হবে না দুর্ভাগ্যশালী হবে এটা আল্লাহ রাব্বুল আলমিন লিখে দিলেন এখানে অবস্থানের পরে যখন দুনিয়ার জগতে এই আলমের দুনিয়ায় যখন আমরা অবস্থান করছি এটা যখন পার হয়ে যাব মৃত্যু যখন হয়ে যাবে এবার আলমে বরজাক সেখানে নির্ধারিত সময় থাকার পরে এরপরে আমরা আলমে ইয়ামাল ইয়ামাল কেয়ামা সেখানে একটা দিন অবস্থান করব যেটা হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান এই দুনিয়ার সময়ের তুলনায় সেখানে অবস্থানের পরে আল্লাহ রাব্বুল আলমিন আলমে আখরা জান্নাত অথবা জাহান্নাম শেষ ঠিকানা শেষ ফল এই ছয়টি জগৎ যে ভ্রমণ করব তার পাঁচটির মধ্যে আলমে আরোহা সেখানে আমল নেই নেকি নেই বদি নেই খাওয়া দাওয়া নেই কোনো প্রকার জয় ঝামেলা কিচ্ছু নেই এরপরে আমরা যেখানে ছিলাম মায়ের পেটে সেখানেও নিজের কোনো খাদ্য জোগাড় করতে হয়নি নি পরতে হয়নি শিয়াম রাখতে হয়নি এরপরে আলমে বরজখেও কোনো এবাদত নেই বন্দিকে নেই আমল নেই নেকি নেই বদি নেই এরপরে এই আখ কে আমা যেদিন বিচার হবে সেদিনও কোনো এবাদত বন্দিকে নেই কোনো ঝামেলা নেই আর জান্নাত জাহান নামে তো আরও কোনো ঝামেলা নেই শাস্তি আর শাস্তি শান্তি আর শান্তি একটি মাত্র স্থান কর্মক্ষেত্র যেখান থেকে আমরা জান্নাতের পাথে অর্জন করব। তার নাম হলো আলমে দুনিয়া এখানে সমস্ত ঝামেলা এখান থেকে আমাকে জান্নাতের পাথে অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য এই সফরসূচীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান হলো এই দুনিয়ার জগৎ যেখানে আমাকে নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলমীন পাঠাইলেন এখান থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যাওয়ার আগে আমাকে কিছু পাথে অর্জন করতে হবে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই এই আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার যেই সমস্ত পাগলেরা আমরা যারা পাগল হয়ে গিয়েছে আমি মাঝে মাঝে লক্ষ্য করি আপনারা লক্ষ্য করবেন ছোট্ট একটি দৃশ্য পনেরো সেকেন্ডের মধ্যে মনে করে দিতে চাই বর্তমানে বড় বড় হাইও রুডের উপরে ওভার রয়েছে ব্যস্তময় রাস্তার ওভার ব্রিজের উপরে মাত্র দশ সেকেন্ডের জন্য দাঁড়ায়া রাস্তার দিকে তাকাইয়া দেখবেন মানুষগুলো লাগানহীন ঘোরার মতো সামনে দৌড়াচ্ছে পিপিলিকার মতো গাড়িগুলো যেমন যাচ্ছে মানুষগুলো দৌড়াচ্ছে কোনো কাজে ঢাকা গিয়েছেন গিয়ে জিজ্ঞেস করলেন ভাই একটু তো কি হয়েছে ভাই আমি একটু বলেন তো আমি এই বাসায় কোন বাসায় যাবো ঠিকানাটা খুঁজে পাচ্ছি না বলছে ভাই আমার সময় নাই সে সামনে দৌড়াচ্ছে মানুষ এতই ব্যস্ত মানুষ তার নিজের কাজে এতই ব্যস্ত মাত্র পাঁচ ওয়াক্ত সালাতে সতেরো মিনিট সময় দেওয়ার তার সুযোগ নাই তাতে মনে হয় তার মত নাই মনে হচ্ছে তার মত নাই কেয়ামত আমি আপনি বেঁচে থাকবো না নির্ধারিত সময় আসবেই আমি আপনার যতই ব্যস্ত থাকি আপনার চেয়ারম্যান প্রিন্সিপাল আপনি বড় একজন ডাক্তার আপনাকে ছাড়া অপারেশন চলে না মালাকুল যখন এসে দাঁড়িয়ে যাবে পরের দিন থেকে ঠিকঠাক মতো সব কাজ চলবে শুধু আমি আর আপনি চলে যাব মাটির কবরে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট করে বলে দিলেন মাউত সুরে আমের সাতান্ন নম্বর আয়তা বলছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর তাকে আমার কাছে ফিরে আসতে হবে সুরানি নিসার আটাত্তর নম্বর আয়তা আল্লাহ বলছেন আইনামাতা ইদুরে কুমল ম ওয়ালাও কৌতুম ফি বুরুজেম এবার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা যেখানেই থাকে না কেন মৃত্যু থেকে যতই পালাও কিন্তু মৃত্যু থেকে পালানোর জন্য তুমি সুদীর একটা দুর্গার ভিতরে সীসাটা বা ভিতরে প্রবেশ করলেও সেখানে গিয়েই সাক্ষাৎ করবে সূরা আলজুমাতে আল্লাহ রাব্বলা আলামিন এবার বলছেন সাউদবিন লাখ মিনার সাইতানজেম কুল ইনাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাক্বীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়বি ওয়াস শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ স্পষ্ট করে দিলেন নবী তুমি বলে দাও এই যে যারা মৃত্যু থেকে পালাচ্ছে দৌড়াচ্ছে ভাগছে তাদের জন্য একটা খবর কি যে তোমাকে মৃত্যু একদিন পাকরাও করবেই শুধু তাই নয় দৃশ্য অদৃশ্য সকল জগতের যিনি মালিক যিনি আলিমুল্লু গাহিব তার কাছে তোমাকে হাজির করবে তিনি খুটে খুটে এমন কোনো বিন্দু পরিমাণ আমল তোমার বাদ পড়বে না সব কিছু তোমার হিসাব নিকাশ দিন তোমাকে অবগত করানো হবে সে আল্লাহর কাছে তোমাকে ধরা দিতেই হবে আর এই মৃত্যুটা হলো নির্ধারিত সময়ই হবে এই মর্ম আল্লাহ রাব্বুল বলছেন ওয়ামা কান আলী নাফসেন আং তা মুতা ইল্লা বিজনিল্লা কিতাবাম্মু আজ্জালা আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর একটি প্রাণীরও মৃত্যুর চাকার সুযোগ নাই নির্ধারিত সময়ে আমার আপনার মৃত্যু হবে শুধু তাই নয় ফাইজা যা যখন নির্ধারিত সময় এসে যাবে এক মুহূর্ত সামনেও যাওয়ার সুযোগ নাই পিছানোরও সুযোগ নাই শুধু তাই নয় সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয় স্পষ্ট করে বলে দিয়েছেন ফাহিবাহ ইলমুস সাআ ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মাফিল আরহাম ওয়া মা তাদরু নাফসু মাযা তাক্সিবু কদা ওয়া মা তাদরু নাফসু বিআইয়্যা আরদিন তামুত ইন্নাল্লাহা আ'লিমুন খবীর স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন সেই কিয়ামত কখন হবে এলেমটা ইলমটা আল্লাহর কাছে যেমন একই সাথে আল্লাহ কখন কোথায় কি পরিমাণ বৃষ্টি নাজিল করবেন এটা আল্লাহর কাছে শুধু তাই নয় আগামীকাল আমি কী অর্জন করব এটা আল্লাহ জানেন শুধু তাই নয় কোন মাটিতে আমার আপনার মৃত্যু হবে এটা আল্লাহ জানেন আল্লাহ সব বিষয়ে সবচাইতে বেশি জাননেওয়ালা এবং খবর রাখনেওয়ালা সেই আল্লাহ সুবাহান্লাহ বি হামদি সুবাহানল্লা আলিম সর্বশেষ আয়াতের মাধ্যমে আমি শেষ করতে চাই সুরে আনামের একশত পঁয়ত্রিশ নম্বর আয়তে সেটা হলো এই মৃত্যুর পরে একটি ফলাফল আমার আপনার জন্য রয়েছে সেটা হলো কি আমার আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম অবশ্যম্ভাবী মৃত্যুর পরে আমি জান্নাতের স্বাদ গ্রহণ করতে থাকব অথবা জাহান্নামের স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে বাসার কোনো উপায় নেই তবে সফল কামকে এই আয় পড়লে বোঝা যায় নাফসিন একাতুল মাউত একশো পঁয়ত্রিশ নম্বর আবার স্মরণ করিয়ে দেন ও দুনিয়ার প্রাণী যত আছে যাদের নকশ আছে সকলকেই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে শুধু তাই নয় এই টেনশন করো না যে তুমি তোমার কর্মচারীকে সারাদিন খাটার পরে পাঁচশো টাকার মজুরি তিনশো টাকা দিছিলে আমি তা দিব না তোমাকে আমি পুরোপুরি মজুরি দিব মৃত্যুর পরে যখন আল্লাহ আমাকে আপনাকে পুরস্কার দিবেন তখন পুরোপুরি দিবেন ওই কেমতের ময়দানে ফামাং জোহা জিহা আনিনাল জান আল্লাহ বলছেন সেই দিন তার আমলের কারণে আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে বাসায়া দিবেন আর জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ বলছেন সেই হবে সফল কাম আমরা মনে করি অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ডক্টর এরা হলো সফল কাম আল্লাহ বলছেন না মরার পরে জাহান্নামের আগুন থেকে কেমতের দিন আল্লাহ যাকে বাসাইবেন, আর জান্নাতে প্রবেশ করাইবেন সেই হলো সফল কাম ওয়ামাল হায়াত অল গরুর আর দুনিয়াটা হলো একটা প্রতারণার ফাঁদ এটা প্রতারণার জায়গা ধোকার জায়গা আমরা ধুকায় পড়ে আছি এই ধোকার জগতে এসে আমাকে স্মরণ রাখতে হবে যে কোনো সময়, আল্লাহর কাছ থেকে আমার ডাক আসবে মালাকুল মত আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে এই মালাকুল মত যখন এসে আমার রুহুটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে তখন আমার এই লাশটা পরে থাকবে আর আমি সাইফুল ইসলাম ওই রুহুটার নাম হল সাইফুল ইসলাম লাশটার নাম সাইফুল ইসলাম নয় মাটির লাশ মাটিতে মজে যাবে আল্লাহ কেমতের দিন আবার দেহ তৈরি করবে সেটা আলাদা বিষয় কিন্তু মাটির লাশ মাটিতেই পচবে এই রুহ আল্লাহর দরবারে হাজির হবে হয় জান্নাতের স্বাদ গ্রহণ করতে থাকবে যদি সে ইল্লিনে তার ঠিকানা হয় আর সিজিনে তার ঠিকানা হলে জাহাম্মানের স্বাদ সে বইতে থাকবে ওই বিচারাক পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা এই প্রার্থনা করছি দয়াময় রব তুমি আমাদেরকে তৌফিক দান করো আমরা শত ব্যস্ততার মাঝেও শয়তানের অশ্বাসের মাঝেও যে কোনো সময়ে মরণের ডাক মৃত্যুর ডাক মালাকলমত আমার সামনে এসে দেহের থেকে রুহ আলাদা করবে এটা যেন আমার কম্পিউটারে এই মাথায় এই ক্যালকুলেটারের মধ্যে যেন থাকে আমি আমার হিসাবের খাতায় নিত্য নিত্য কর্মের খাতায় কর্মের তালিকায় দৈনন্দিন আমার হাজিরা খাতায় এটা যেন আমি সিলেবাস ভুক্ত করতে পারি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে এবং তার আগেই আমি আমার পাথেয়কে গুছিয়ে নিতে পারি এই নির্বেজাল তাউকিদের এই যান্ডাবাহী এই আহলাদিস আন্দোলন আহলাদিস যুব সংঘ এই দলে এই কাজে সংগঠনের কাজে থেকে কোরআন এবং সহি সন্ন্যার আলোকে আমি আমার জীবন গড়তে পারি শুধু নামে হালাদিস নয় কামেও যেন আমি আহলাদিস ছ আমার কর্মেও যেন পরিচয় পাওয়া যায় আমি যেখানেই থাকি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে কোরআন এবং শহিস আলোকে আমাদের সকলকে জীবন গড়ার আমল করার এবং ইমামের সাথে আল্লাহ রাবুল আলমিন আমাদের মৃত্যুকে কবুল করার মৃত্যুকে আল্লাহ গ্রহণ করার মালাকুল মো যেন যখন আমাদের এসে হানা দিবে আল্লাহর হুকুমে তখন যেন ইমানের সাথে আমাদের মৃত্যুটা হয় আল্লাহ আমাদের সেই তৌফিক আল্লাহ দান করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি কমার আলাইালাক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত